আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ক্রিপসি নুডলস। এই নুডলসটা তৈরি করতে খুব সহজ, এবং আপনি নুডলস ভাজি করার জন্য যা যা কিছু প্রয়োজন ঠিক তা দিয়েই আমি ভিন্ন স্বাদের এই ক্রিপসি নুডলসটা মেক করেছি। তো দেখুন, পরিবারের সবাই অনেক এনজয় করে এটা খাচ্ছে, আমারও খুব ভালো লেগেছে। আমি এর আগে বাসা আরেকবার মিট করেছিলাম, আর দ্বিতীয়বার মিট করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্রিপসি নুডলসটা খেতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আমি একটা ট্রাই করে খেয়ে দেখাচ্ছি। দেখুন, চচ দিয়ে খাচ্ছি। ক্রিপসি নুডলসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগছে, অনেক মুড়মুড়েও হয়েছে, ক্রিপসি ক্রিপসি একটা ভাব এসেছে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমি আপনাদেরকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্রিপসি নুডলসটা বানাতে জন্য আমি ফার্স্টে পরিমাণ মতো 2 কাপ নুডলস সিদ্ধ করেছি। তার মধ্যে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি আমি অনেকগুলো। আমরা ঝাল বেশি খাই, তাই আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি অ্যাড করবেন। এর মধ্যে লবণ দিয়েছি 1.5 চা চামচ, লবণটাও স্বাদ মতো। মরিচের গুঁড়ি দিয়েছি 1 চা চামচ, যেহেতু আমরা কাঁচামরিচ দিয়েছি তাই। এখন মশলা দিয়েছি, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, চাট মশলার গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, তাহলে আমাদের আপনাদের নুডলসের বড়াটা আরও ক্রিপসি হয়ে যাবে। এর মধ্যে একটি ডিম অ্যাড করব, ডিমটার কারণে আপনার এ বড়াটা আঠালো ভাব আসবে এবং বড়াটা করতে আপনার খুব সহজ হবে এবং খেতেও অসাধারণ লাগবে। এরপর আমি মিশ্রণটি ভালো করে মিক্স করছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমরা এগুলো বড়া আকারে গরম তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম থেকে একটু বেশি থাকবে চুলার আঁচটা, যেন আপনার নুডলসগুলো খুব সুন্দর করে সেফ স্টাপের ক্রিপসি ক্রিপসি হয়ে আসে। দেখুন, আমাদের হয়ে আসছে। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন এবং আপনাদের থেকে অনেক ভালো লাগবে। ধন্যবাদ।